এই মুহূর্তত আইবৰ কেইটামান বিগ ব্রেকিং নিউজ গুরুত্বপূর্ণ খবর। রাজ্যত ভয়ঙ্কর হারত বৃদ্ধি পাইছে করোনার সংক্রমণ। ইতিমধ্যে তিনিখন শিক্ষানুষ্ঠানত কোভিডের আতঙ্ক দেখিবলৈ পোৱা গৈছে। ইফালে মেট্রিক আর উচ্চতর মাধ্যমিকর পরীক্ষার্থীর বাবে আহি পড়ছে ডাঙর খবর। শিক্ষা বিভাগে ইতিমধ্যে দুটা গুরুত্বপূর্ণ জাননী প্রকাশ করেছে। কি আছে সবিশেষ এই ভিডিওর জড়িয়ে বিস্তারিত জানাবলে চেষ্টা করি। তার আগত মোট একটা সরু রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবলে না পারি আর কাকত বেল আইকনটো প্রেস করবলে না পারি। গুৱাহাটী বিশ্ববিদ্যালয় আর বি বৰুৱা মহাবিদ্যালয়ের পিছত এইবার দিসপুর মহাবিদ্যালয়ত কোভিডের সংক্রমণ দেখি পাওয়া গেছে। দিসপুর মহাবিদ্যালয়ের ছগৰাকী ছাত্র ছাত্রীর দেহত কোভিডের অবস্থিতি ধরা পড়ে। মহাবিদ্যালয়খনের এগারী শিক্ষক আক্রান্ত হয়েছে কোভিডত। আর ইতিমধ্যে সেবায়ে গুরুত্বপূর্ণ জাননী প্রকাশ করেছে। 2022 চনের মেট্রিক পরীক্ষা পরিচালনা করার বাবে এখন কেন্দ্র কমিটি গঠনের বাবে এই নোটিশ জারি করা হয়েছে। তোমালে সেবার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেবা অনলাইন ডট ও আর জি, সেই ওয়েবসাইটত গিয়ে তোমালে নোটিশটা ভালদরে চেক করব পারা। আর ইতিমধ্যে নতুন শিক্ষানীতি সন্দর্ভত শিক্ষা বিভাগে গুরুত্বপূর্ণ জাননী প্রকাশ করেছে। 2022 চনের 1 জানুয়ারির পর প্রশাসনিক কাম কাজ আরম্ভ হবো এই নতুন শিক্ষানীতির। 2022-23 বর্ষর পর আরম্ভ হবো এই নতুন শিক্ষানীতির দিকসমূহ।